নমস্কার। দেখতে দেখতে এসে গেল এ বছরের শারদ উৎসব, আজ পঞ্চমী। যদিও এই বছরটা অন্যান্য বছরের তুলনায় একেবারেই আলাদা, আমরা সবাই জানি একদিকে তো মহামারীর আবহাওয়ায় প্রতি মুহূর্তে আমরা এক অজানা আশঙ্কায় কাঁটা হয়ে আছি, অন্যদিকে চিরাচরিত প্রথা ভেঙে এই বছর মহালয়ার প্রায় এক মাস পরে পুজো। এই মাঝের সময়টাতেও যাতে মানুষ বাড়িতে বসেই উৎসবে সামিল হতে পারেন, তাই আমরা অল বেঙ্গল ফোরাম অফ অ্যালামনি ফর স্কুলস এর পক্ষ থেকে উৎসবের ডালি সাজিয়েছিলাম বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এর মধ্যে একদিকে যেমন ছিল বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের নিজস্ব অনুষ্ঠান, অন্যদিকে তেমন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা পেয়েছি এই অনুষ্ঠানের অংশ হয়ে উঠেছেন এমন কিছু ব্যক্তিত্ব, স্ব ক্ষেত্রে যারা প্রত্যেকে স্বনামধন্য, সুপরিচিত। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি এই অস্বাভাবিক পরিস্থিতিতেও সবাইকে সুরক্ষিত রেখে উৎসবের আমেজে অনুষ্ঠানের আবহে বেঁধে রাখতে। কতটা সফল হতে পেরেছি অবশ্য জানি না, সেটা বিচার করার ভার আপনাদের ওপরেই রইল। আমাদের ফোরামের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সমৃদ্ধ করবে। আজ আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই পর্যায়ের অনুষ্ঠানের একদম শেষ পাতায়। আজ প্রথমেই আমরা শুনে নেব বিধাননগর রাষ্ট্রীয় বিদ্যালয়ের প্রাক্তনী সুমন মিকি চ্যাটার্জির কণ্ঠে তারই রচিত এবং সুরারোপিত এবারের পুজোর গান। তারপরের অনুষ্ঠানটি একটু ভিন্ন স্বাদের। করোনার এই ভয়াবহতার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের সবার ঠোঁটের কোণায় একটু হলেও হাসি এনেই দেবে। শুনে নেব রহরা রামকৃষ্ণ মিশন স্কুলের প্রাক্তনী শ্রী গোপালকৃষ্ণ ঘোষের কণ্ঠে তাঁরই রচিত শ্রুতিনাটক করোনা এবং ঝন্টুদার পুজো। এরপর আপনাদের আমরা নিয়ে যাব বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে উদযাপিত বিভিন্ন স্বাদের পুজো উপভোগ করাতে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আজ অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। শুভ শারদীয়া। এ শহরে অভিমান কলঙ্ক মুছে দিতে আজ কুমোর টুলির চেনা হাত গুছিয়েছে সাজ। বর্ষায় ভিজে পাখি শরতের ভোরে উড়ে যায়, থমথমে স্টেশনে আবার মায়ের অপেক্ষায়। আলোয় মাখা আঁকা বাঁকা গলির কিনারায় গ্রামের তারের চেনা ফুলকি রংহারায়। আঁকা মাঠে ফুটবল নেই ভিড় ঠেলা বন্ধ, এ নতুন হাওয়ায় মিশে পুজো পুজো গন্ধ। নতুন আভরণ তোমায় দিলাম উপহার, মুখোশের আড়ালে হোক ধ্বংসের সৎকার। সপ্তমী সুরের আবেগ অষ্টমীর অঞ্জলি সাথে চেনা পেঁজা তুলো মেঘ, নবমীর প্যান্ডেলে ঢাকিদের কাশে ঢাকা মেলা, ধুনুচি নাচের তালে দশমীর সিঁদুর খেলা।
আলোয় মাখা আঁকা বাঁকা গলির কিনারায়, প্রামের তারের চেনা ফুলকি রং হারায়, ফাঁকা মাঠে ফুটবল নেই ভিড় ঠেলা বন্ধ, এ নতুন হাওয়ায় মিশে পুজো পুজো গন্ধ, নতুন আভরণ তোমায় দিলাম উপহার, মুখোশের আড়ালে হোক ধ্বংসের সৎকার। হ্যাঁ, খুলছি খুলছি। হ্যাঁ বলুন। আরে দাদা, দুর্গাপুজোর চাঁদা। চাঁদা? এবারে পুজোটা না করলে হতো না? কেন বলুন তো। না মানে করোনার জন্য বলছি আর কি। কি বলছেন জানেন তো, এটা ঝন্টুদার পুজো, 25 বছর ধরে হচ্ছে, কত সরকার এলো গেল, কতবার ঝন্টুদার পাঞ্জাবের রং চেঞ্জ হলো, পুজো কখনো বন্ধ হয়েছে। আর ওই একটা পুচকে ভাইরাসের ভয়ে ঝন্টুদার মতো একটা বড় বাপের মানুষ পিছিয়ে যাবে। আর এবারে মায়ের মূর্তি তো পুরোপুরি করোনার থেমে। কিরকম অসুর তো এবারে করোনা সুর, মায়ের হাতে অস্ত্রশস্ত্র হিসেবে থাকবে স্যানিটাইজার, স্প্রে, মাস্ক, থার্মোমিটার, হ্যান্ড ওয়াশ, ওষুধ মানে ওই হাইড্রক্সিক্লোরোকুইন এইসব আর কি। আর মা করোনা সুরকে বধ করবেন ভ্যাকসিনের ইঞ্জেকশন দিয়ে। আর এই কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এরা সবাই এবার পিপি পরে থাকবে। ইয়াং ছেলেমেয়ে তো কখন কোন দিকে সটকে যায়। কিন্তু পুজো মানেই তো অনেক লোক, মানে সংক্রমণ তো আরো ছড়িয়ে যেতে পারে, তাই না? ওসব ভাববে না, ঝন্টুদা পুরোপুরি শাস্ত্রবিধি আর স্বাস্থ্যবিধি দুই মেনে পুজো করে। কিন্তু দুর্গাপুজো তো অনেক কিছু থাকে, তাই না? মানে অঞ্জলির ব্যাপার আছে, ওইসব ফুল নিয়ে ছোঁড়াছুড়ি। কোথায় পড়ে আছেন দাদা, অঞ্জলি তো এবার ভার্চুয়ালি হবে। ভার্চুয়ালি অঞ্জলি? হ্যাঁ, মোবাইলে ডিজিটাল ফুলে। ফুল ডিজিটাল অঞ্জলি ভার্চুয়াল? ওহো, মানে মোবাইল নিয়ে মণ্ডপে যাবেন, ওখানে ওয়াইফাই আছে, কানেক্ট করে ঝন্টুদার পুজো বলে অ্যাপটা ইনস্টল করে নেবেন। ব্যাস, অঞ্জলির সময় ওই অ্যাপে ফুল সিলেক্ট করবেন, রুদ্র ঠাকুরের সঙ্গে মন্ত্র পড়বেন, তারপর সাবমিট মারবেন। ঠাকুরের পায়ের কাছে আর একটা মোবাইল থাকবে, ওখানে স্ক্রিনে সব ফুলগুলো ভেসে উঠবে। বাহ, দারুণ ব্যবস্থা তো। চাইলে বাড়ি থেকেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে ওই মন্ত্রটা অ্যাপে চালিয়ে নেবেন, তবে কিন্তু ওই শুধু অঞ্জলির টাইমেই ওই ফিচারটা অ্যাক্টিভেট থাকবে, অন্য সময় পাবেন না। ওই যে বললাম ঝন্টুদা শাস্ত্রবিধি আর স্বাস্থ্যবিধি দুটোই মেনে চলে। আচ্ছা বেশ, পুজো দিতে চাইলেও কিন্তু ওই অ্যাপ দিয়ে টাকা পেমেন্ট করবেন অনলাইনে, ভার্চুয়াল পুজো মানে মিষ্টির সব অর্ডার ঠাকুরের পায়ের মোবাইলে গিয়ে জমা হবে। পুজো শেষ হলে পুরুত ঠাকুর ওখান থেকে সাবমিট করবেন, আর অ্যাকচুয়াল মিষ্টি জোম্যাটো দিয়ে বাড়িতে ডেলিভারি হবে। ওরে বাবা। হ্যাঁ, তারপর ধরুন ওই শান্তির জল, শান্তির জল এবার তৈরি হবে স্যানিটাইজার দিয়ে, কাজেই মাথায় গায়ে নিলে কোনো টেনশন নেই। বাহ বাহ বাহ, ভালো। হ্যাঁ, মণ্ডপেও কিন্তু বেশ কিছু ব্যবস্থা থাকছে। কিরকম? মাস্ক কাউন্টার তো থাকবেই, বুঝেছেন তো, তবে তাদের দু রকমের মাস্ক থাকবে। হ্যাঁ, দু রকম মানে? একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক, মানে এই আপনাদের মতো লোকেদের জন্য আর কি। মাস্কের ওপরে এমন সব ছবি আর লেখা থাকবে, সামনে কোনো লোক এলে এমনিতেই ছিটকে পালাবে। আর একটা? আর একটা হচ্ছে সোশ্যাল অ্যাট্রাক্টিং মাস্ক, মানে ওই সব ইয়ং ছেলে মেয়েদের জন্য আর কি, যেখানে এমন কিছু ছবি আর লেখা থাকবে একটু একটু কাছাকাছি আসতে ইচ্ছা করবে। আর ব্যাপারটা ভেবে দেখুন, মাস্কের মুখ যদি ঢাকা থাকে তাহলে আকর্ষণের জন্য কিছু তো একটা চাই। হ্যাঁ সে তো বটেই।
তাছাড়া স্যানিটাইজারের তো অঢেল ব্যবস্থা থাকবে হাত পরিষ্কার করার জন্য। আর হ্যাঁ, মাউথওয়াশও থাকবে। মাউথওয়াশ সে কি হবে? ওটা আপনার জেনে দরকার নেই। আপনার আবার হাই প্রেশার আছে, প্রবলেম হয়ে যেতে পারে, ওসব কম বয়সীদের জন্য। মানে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করতে হবে তো। কিন্তু ভিড়, মানে এই ঠাকুর দেখার জন্য ঠেলা ঠেলি, ওটার জন্য তো একটা ব্যবস্থা থাকবে। প্যান্ডেলের মধ্যে, মানে যেখানে দাঁড়িয়ে লোকে ঠাকুর দেখে, সেখানে জলে ভর্তি থাকবে, আর মাঝে মাঝে ইট পাতা থাকবে, যাতে একসঙ্গে একজনের বেশি দাঁড়াতেই না পারে। আর সামনের লোক না সরলে পিছনের লোক এগোতেই পারবে না। ওই বর্ষার সময় অনেক জায়গায় জল জমে গেলে লোকে যেরকম ভাবে টপকায় আর কি। এক জায়গা দিয়ে আমরা দুটো করে ইট পাতবো, যাতে করে ঘেঁষাঘেঁষি করেও দুজন লোক দাঁড়াতে পারে। ম্যারিড কাপলদের জন্য? না না, আনম্যারিড কাপলদের জন্য। যাকে শুনুন, আর একটা ব্যাপার আছে, লাকি ড্রয়েরও কিন্তু ব্যবস্থা থাকছে। হ্যাঁ, ভালো প্রাইজ আছে। কিরকম? থার্ড প্রাইজ হলো একটা অক্সিজেন সিলিন্ডার, সেকেন্ড প্রাইজ লোকাল হসপিটালে একটা করোনা বেড, আর ফার্স্ট প্রাইজ হচ্ছে করোনায় মারা গেলে এই দাহ, মানে এই শেষকৃত্য করার কমপ্লিট অ্যারেঞ্জমেন্ট। বাহ, পুরোটাই কভার করেছো দেখছি। হ্যাঁ দেখুন, সবাই তো আর ছন্টদার মতো স্বাস্থ্যবিধি মেনে পুজো করছে না, তো আপনারা যখন ওই অন্য পুজো দেখতে যাবেন, তখন তো করোনা হবেই, তখন এই প্রাইজগুলো কাজে লেগে যাবে। আমরা ওই ফার্স্ট প্রাইজটা আর একটু বাড়ানোর চেষ্টা করছি, বুঝেছেন? বাকি দুটো তো আমাদের হাতে পুরোপুরি নেই, ঝন্টদা দু একটা অ্যারেঞ্জমেন্ট করে দেবে বলেছে, কিন্তু ফার্স্ট প্রাইজটা আমরা অ্যারেঞ্জ করতে পারবো আরও বেশি। ভেবে দেখুন, ওই প্রাইজটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জ্যান্ত মানুষ যতদিন খুশি বাড়িতে ফেলে রাখুন, ট্রিটমেন্ট পাক বা না পাক, কিন্তু ডেড বডি তো আর ফেলে রাখতে পারবেন না। হ্যাঁ সে তো বটেই। তাহলে চন্দনা ক্যাশে দেবেন না অনলাইনে? জিপে, পেটিএম, যে কোনো কিছুতেই দিতে পারেন, বিলে নাম্বার দেওয়া আছে। না, আমি বরং ক্যাশে দিয়ে দিই। অনলাইনে কিন্তু 2000-এর বেশি দিলে একটা ক্যাশব্যাক পাবেন 5%, এক মাস পরে শুধু ছোট্ট একটা ট্রানজ্যাকশন করলেই হবে। এক মাস পরে কেন? ওটা হচ্ছে সার্ভাইভাল বেনিফিট, ওদের সঙ্গে ওইভাবেই টাই আপ হয়েছে। হিসেব করে দেখা গেছে 50% কেসে ক্যাশব্যাক দিতেই হবে না, কারণ পুজোর পর এক মাসের মধ্যে ওই যারা পুজো দেখতে বেরোবে 50% লোক এমনিতেই টসকে যাবে। ও তাই নাকি? তাহলে অনলাইনেই দিই, বলা তো যায় না যদি বেঁচে যাই। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ওই এবার কিন্তু মণ্ডপে আর খাওয়ানো হবে না, জোম্যাটোর কুপন পাবেন, নিজের পছন্দ মতন খাবার অর্ডার দিয়ে দেবেন। হ্যাঁ বাহ ভালো। ঠিক আছে দাদা, চললাম তাহলে। মনে রাখবেন কিন্তু অ্যাপটা, ঝন্টুদার পুজো। ফ্যাকাশে সাদা কালো শহরটাকে পুজোর 5 দিন চেনা খুব শক্ত। মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপের সাথে সাথে যেন মহিয়সী রূপসী হয়ে ওঠে তিলোত্তমা। স্টেশনে ঢাকিদের বায়না, কুমোরঠুলি থেকে ঠাকুর বেরিয়ে যাওয়ার আজই শেষ দিন। কাল যে মায়ের বোধন, বারোয়ারি থেকে সর্বজনীন, সকলের কাছে পৌঁছে যাওয়ার মায়ের চেয়ে আজ খুব তাড়া। কিন্তু এই আয়োজন যার জন্য, সেই উমা থাকবে কতক্ষণ? যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। মায়ের বিভিন্ন রূপ, গিরি নন্দিনী এক এক স্থানে এক এক ভাবে পূজিত হন, আধুনিক থেকে সাবেকি, কোথাও আবার আরাধ্যা মা কুমারী রূপ। কলকাতার পুজো দুটো দিক আছে, যেমন আমাদের মনকে আনন্দ দেয় বারোয়ারির থিম পুজো, ঠিক তার বিপরীতে পুজোর প্রাণ প্রতিষ্ঠা করে মনকে প্রশান্তি দেয় কলকাতার সাবেকি পুজো। ঠিক তেমনই এক সাবেকি বর্ণদী পুজো শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়ি, যার স্থাপত্যে একই সঙ্গে হিন্দু ও ঔপনিবেশিক ঐতিহ্যের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়,
যার প্রতিটি ঘরে বারান্দায় অলিতে গলিতে ছড়িয়ে আছে ইতিহাস। আজও কান পাতলে বাড়িটা গর্ব করে শোনাতে বসে তার পুরনো দিনের ঐতিহ্যের গল্প কথা। সে সময় মুড়াগাছার দেব পরিবার, হাওড়া জেলার বালির দত্তবংশ এবং দেগঙ্গার সেন পরিবার, এই তিন পরিবার ছিল বাংলার মৌলিক কায়স্থদের অগ্রগণ্য। মুড়াগাছার কানুনগ পদাধিকার পেয়ে দেবগোষ্ঠীর 18তম উত্তরসূরি শ্রী দেবীদাস মজুমদার চলে আসেন মুড়াগাছা গ্রামে। দেববংশের মুড়াগাছার এই ধারা থেকেই পরবর্তীকালে শোভাবাজার রাজপরিবারের প্রতিষ্ঠাতা মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের উদ্ভব। 1730 থেকে 1735 খ্রিস্টাব্দের মধ্যে দেবগোষ্ঠীর 21তম উত্তরসূরি রামচরণ দেব মুড়াগাছা ছেড়ে গোবিন্দপুর গ্রামে এসে বাড়ি করে সপরিবারে বসবাস শুরু করেন। গোবিন্দপুর গ্রামটি গঙ্গাপাড়ে হওয়ায় পরিবারের সকলের খুব পছন্দ হয়। এ সময় বর্গীরা কটক আক্রমণ করলে তাদের দমন করতে কটকের দেওয়ান রামচরণ দেব নবাবের সৈন্যদল নিয়ে কটক অভিমুখে রওনা দেন। দুর্ভাগ্যবশত মাঝপথে অতর্কিত আক্রমণে বর্গীদের হাতে রামচরণ দেবের মৃত্যু হয়। তারই আকস্মিক মৃত্যুতে পরিবারের উপর নেমে আসে বিষাদের ছায়া। তার বিধবা স্ত্রী শত প্রতিবন্ধকতা ও আর্থিক স্বল্পতা সত্ত্বেও তার নিজ তিন নাবালক পুত্র আর পাঁচ নাবালিকা কন্যাকে নিয়ে গোবিন্দপুরেই বাস করতে লাগলেন। কিন্তু দুর্ভাগ্যের ফেরে তাদের এই বসত বাড়িটিও ভাগীরথীর করাল গ্রাসে ধ্বংসপ্রাপ্ত হয়। রামচরণ দেবের বিধবা স্ত্রী নিজের সঞ্চয়ের সমস্ত অর্থ দিয়ে গঙ্গার ধারে আরেকটি নতুন বাড়ি নির্মাণ করে বসবাস করতে লাগল। কিন্তু গোবিন্দপুর বাস এই পরিবারের অদৃষ্টে ছিল না। সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ ফোর্ট উইলিয়াম বানানোর জন্য গোবিন্দপুর নিশ্চিহ্ন করায় গোবিন্দপুরের জায়গা তাদের ছাড়তে হল। কোম্পানি থেকে তাদের পরিবারকে নতুন জমি দেয়া হলো আরপুলিতে এবং বাড়ি তৈরির জন্য সঙ্গে কিছু টাকাও পাওয়া গেল। কিন্তু পরিবারের কর্ত্রীর আরপুলির জমিটি তেমন পছন্দ হল না, কারণ নিত্য গঙ্গা স্নান আর ঈশ্বর ভজনায় ছিল তার বহুকালের প্রিয় অভ্যাস। গঙ্গার কাছাকাছি জমির সন্ধানে পরিবারটি চলে এলেন সুতানুটি, যা অধুনা শোভাবাজার অঞ্চল। রামশঙ্কর ঘোষ নামক সেখানকার এক বাসিন্দার কাছ থেকে বাড়ি এবং তৎসংলগ্ন জমি কেনা হল বসবাসের জন্য। এটি ছোট বাড়ি বা পুরাতন বাড়ি নামে পরিবারে পরবর্তীতে পরিচিত হয়। রামচরণ দেবের তিন পুত্রের মধ্যে কনিষ্ঠ নবকৃষ্ণ দেব ছিলেন প্রখর বুদ্ধির অধিকারী এবং উচ্চাকাঙ্ক্ষী মানুষ। খুব অল্প বয়সেই তার ক্ষুরধার বুদ্ধি, সুচরুতা, শিষ্টাচারিতা, কঠিন অধ্যাবসায় ও বিদ্যোৎসাহিত্য সকলের নজর কেড়েছিল। বাস্তব বুদ্ধি সম্পন্ন নবকৃষ্ণ দেব অল্প কিছুদিনের মধ্যেই বাংলার একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠলেন। পলাশীর যুদ্ধ শেষ হলে সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নবকৃষ্ণ দেব দুর্গাপুজো করার মনস্থির করেন। পুজোর উপযোগী ঠাকুর দালান এবং প্রয়োজনীয় বাড়িঘর তৈরি করার জন্য শোভারাম বসাকের কাছ থেকে 13 বিঘা 6 কাঠা 5-6 টাকার কিছু বেশি জমির ওপর তৈরি একটি পুরনো বাড়ি কেনেন। বাড়ির বেশিরভাগ ভেঙে ফেলে ও আংশিক সংস্কারের পর তিনি গড়ে তোলেন 7 খিলান দেয়া বিশাল এক ঝকঝকে ঠাকুর দালান। পরবর্তীতে
একে একে গড়ে তুললেন নাচঘর, নহবতখানা, লাইব্রেরি, তোষাখানা, বৈঠকখানা ও পরিবারের মহিলাদের জন্য চিক ঝোলানো রংমহল। এছাড়াও বানানো হয় বিশাল হলঘর, সারি সারি থাম দেয়া বারান্দা। নবকৃষ্ণ দেবের রাজপ্রাসাদ আয়তন বৃদ্ধি পেয়ে প্রায় 18 বিঘার সুবিশাল প্রাসাদে পরিণত হয়। কাছারি বাড়ি, মালগোদাম, পুষ্করিণী ও পুষ্পোদ্যান, পাইক, বরকন্দাজ, নায়েব গোমস্তাদের বাসগৃহ, অশ্বশালা প্রভৃতিও রাজপ্রাসাদের অন্তর্গত ছিল। ঠাকুরদালানের পাশে বানানো হল ভাজাঘর বা ভোগ প্রস্তুত করার ঘর, গঙ্গা জলের ঘর, বাসন ঘর, গহনার ঘর, অধিকারী মহাশয়ের ঘর ইত্যাদি। সিংহদুয়ারের দুই পাশে দুটি বিশাল থাম ও থামের ওপর দুই দিকে দুটি সিংহ মূর্তি। মাঝখানে লোহার গেট পেরোলেই ছোট একটি কামান যা পলাশির যুদ্ধে ব্যবহৃত। শোভাবাজার রাজবাড়িটি প্রাসাদ মনোহরকারী শোভা, সাজসজ্জা, ঐশ্বর্য আড়ম্বরের জন্য বিখ্যাত ছিল। চলুন এই ঐতিহ্যবাহী বংশের বর্তমান প্রজন্ম শ্রী সৌমিত্র নারায়ণ দেবের মুখ থেকে একবার শুনে নেওয়া যাক এই বাড়ির ইতিহাস। নমস্কার, আমি সৌমিত্র নারায়ণ দেব। আমরা আপনার যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ঐতিহ্যপূর্ণ একটা বাড়ি, শোভাবাজার রাজবাড়ি বলে যেটা বিখ্যাত। আমাদের বাড়ির ইতিহাসটা হচ্ছে আমি হচ্ছে এই পরিবারের 30তম পুরুষ। আমরা অরিজিনালি এসেছি সাউথের যে চোল ডাইনাস্টি, আমরা সবাই পড়েছি ইতিহাসে, সেখান থেকে চোল রাজার সঙ্গে আমাদের প্রথম যার নাম পাওয়া যায় রাজা বিজয়হরি দেব। সেই বিজয়হরি দেবের সঙ্গে চোল রাজার একটা মনিমনা না হওয়ার ফলে তার যে বংশসংশয় অবস্থা হয়, রাতারাতি তিনি তার পরিবার এবং পরিষদ নিয়ে তিনি চোল ডাইনাস্টি থেকে চলে আসেন কনৌজ, এবং কনৌজ থেকে পরবর্তীকালে ঘুরতে ঘুরতে হরিদ্বার হয়ে দিল্লি হয়ে আমরা আসি কাঞ্চনা, অর্থাৎ কর্ণ সুবর্ণ, যেটাকে যেটা অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদে। সেইখান থেকে আমরা পরবর্তীকালে এই বাড়িটি করে এখানে চলে আসি। আমাদের বাড়ির ইতিহাসটা এইভাবেই তৈরি। পলাশির যুদ্ধের পর পশ্চিমবঙ্গেতে দুটো দুর্গাপুজো আরম্ভ হয়েছিল, একটা কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের পুজো আর একটা সহজার রাজবাড়িতে রাজা মহারাজা নবকৃষ্ণদেবের। 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজরা জয়লাভ করার পর নবকৃষ্ণদেবের নূতন রাজপ্রাসাদ এবং তৎসংলগ্ন ঠাকুরদালানে দেবী দশভুজার আগমনে ঐতিহাসিক দুর্গোৎসবের সূচনা হয়। এক মাস ব্যাপী সে এক হৈ হৈ রৈ রৈ ব্যাপার। কলকাতার মানুষ প্রথমবার দেখল দুর্গোপুজো কাকে বলে। দেবীর বোধন, বিল্লবরণ, চণ্ডীপাঠ, ধূপ ধুনোর গন্ধে রাজবাড়ি ম ম করতে লাগল। ঢাকি ঢুলির বাজনায় পাশের লোকের কথাও শোনা দেয়। চলতে লাগল ব্রাহ্মণ ভোজন এবং অকাতরে দরিদ্রদের দানছত্র। নাচঘরে তখন নাচ গান বাজনার খানদানি আসর। দেশের বিখ্যাত সব বাইজিরা দিল্লি, আগ্রা, লখনৌ প্রভৃতি স্থান থেকে এসেছেন আসর জমাতে। স্বয়ং লর্ড ক্লাইভ পর্যন্ত এসেছেন সাঙ্গপাঙ্গনী উৎসব দেখতে, খানা খেতে এবং নাচ দেখতে। উৎসব যেন আর শেষ হয় না, খালি মানুষের ঢল। মহারাজ নবকৃষ্ণ দেবের নিজের হাতে প্রবর্তিত এই ঐতিহ্যবাহী পুজো এবার 264 বছরে পড়ল। যে পুজোটা আমার ছিল 1757 খ্রিস্টাব্দে রাজা নবকৃষ্ণ শুরু করেছিলেন, এবং সেই পুজোটা তিনি শুরু করেছিলেন তখনকার দিনে তার যে নবরত্ন সভা ছিল, সেই নবরত্ন সভার যিনি সভাপতি ছিলেন জগন্নাথ তর্কপঞ্চানন, যার কথা বলতে গেলে কিছুতেই শেষ হবে না, কারণ তিনি তার সমকক্ষ তখনকার দিনে শাস্ত্রজ্ঞ বা বেদজ্ঞ কেউ ছিল না, তিনি 113 বছর বেঁচে ছিলেন। সেই জগন্নাথ তর্কপঞ্চাননের কথা অনুযায়ী এই পুজোটা আরম্ভ হয় সাত্ত্বিক মতে এবং স্বার্থ মতে। এই যে স্বার্থ মতে পুজোটা হয় বলে আমাদের এই বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়ির দুর্গাপুজো যে কোনো পুরোহিত মশাই করতে পারবেন না, যার স্মৃতিতীর্থ ডিগ্রি আছে সেই একমাত্র এই পুজোটা করতে পারবেন।
এবং যার ফলে আমাদের বাড়ির এই পুজোটা হয় পুরোপুরি ওই যারা ঠাকুর ভূষণা করেন তারা ওই বংশ পরম্পরায় করে আসছে। আর এই বাড়িতে যে পুজোটা হয় ঠাকুর আমাদের বাড়িতেই তৈরি হয়, এবং আপনারা যে কুমারটুলি দেখছেন সে কুমারটুলিরও একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে এই বাড়িতে যখন প্রথম পুজো হয় তখন কলকাতা শহরে কোনো ঠাকুর তৈরি হতো না। কৃষ্ণনগর থেকে দুজন মৃৎশিল্পীকে মহারাজা নবকৃষ্ণ নিয়ে আসে, নিয়ে এসে এখানে কুমারটুলি অঞ্চলে গঙ্গার পাড়ে তাদেরকে থাকবার জায়গা দেন এবং তারা সেখানে থেকে আমাদের বাড়িতে ঠাকুর তৈরি করতো। পরবর্তীকালে সেখানে কুমোরের সংখ্যা বাড়ে এবং জায়গাটার নাম কুমারটুলি হয়ে যায়। এইভাবেই আমাদের বাড়িতে পরিবর্তিত হচ্ছে। এই পুজো শুধু যে ইতিহাসে বা ঐতিহ্যে সমৃদ্ধ তাই নয়, এই পুজোর বিশেষ বিশেষ কিছু নিয়ম একে অন্য পুজো থেকে স্বতন্ত্র করেছে। রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হয় দেবী মূর্তি তৈরির কাজ। এখনো রাজবাড়িতেই প্রতিমা তৈরি করা হয়। কৃষ্ণনবমীর দিন সকালে চণ্ডীমণ্ডপে ঘট স্থাপন করে শুরু হয় দুর্গা পুজো। কৃষ্ণনবমীর দিন ষষ্ঠীর সকাল পর্যন্ত আজও ঠাকুর দালানে বসে 17 জন ব্রতী বা পুরোহিত নিয়ম করে চণ্ডী পাঠ করেন। সেদিন থেকেই নবমী পর্যন্ত দুবেলা চণ্ডীমণ্ডপে পুজো করা হয়। এমনকি পুজোর চার দিন দেবী মূর্তির পুজোর আগেও চণ্ডীমণ্ডপে পুজো করার নিয়ম আছে। পুজোর চার দিন এবাড়ির সিংহদ্বার জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। মা দুর্গা এই বাড়িতে বৈষ্ণবী মন্ত্রে আরাধিত হলেও এই বাড়ির মেয়ে হিসেবেই তিনি প্রতি বছর এ বাড়িতে আসেন। শোভাবাজার রাজবাড়ির পুজোয় অন্নভোগ থাকে না, এখানে ভাজা ভোগ দেয়া হয়। আমরা যেহেতু কায়স্থ ব্রাহ্মণ নই, আমাদের বাড়িতে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগটা দেওয়া হয় ভাজা ভোগ। এর আগে 21 রকমের মিষ্টান্ন ভোগ হতো এবং 12 রকমের মন্তব্য হতো, তখন দাসতন্ত্র ছিল। এখন গণতন্ত্র যেহেতু এসে গেছে এখন 12 রকমের মিষ্টান্ন হয় এবং 7 রকমের মন্তব্য হয়, এবং সেটা দুবেলা বাড়িতেই তৈরি হয়। বাড়িতে তৈরি হয়ে ঠাকুরকে দুবেলা ভোগটা দেওয়া হয়, এবং সেই ভোগটা যেটা দেওয়া হয় বাড়ির যত সেবায়েত আছে প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়ালি ভোগটা যায়। বুঝতেই পারছেন প্রায় 200-250 কেজি ভোগ হয়, সবাইকে দেওয়া হয় সেই ভোগটা। ষষ্ঠী থেকে আরম্ভ হয়, নবমী অবধি ওই ভোগটা হয়। সেকালে দেবীকে বসানোর জন্যে বিরাট এক কাঠের সিংহাসন তৈরি করা হয়েছিল, যেখানে আজও দেবী প্রতিমা প্রতিষ্ঠা করা হয়। যদিও মা এখানে বৈষ্ণবী মন্ত্রে পূজিতা হন, তবু একসময় সপ্তমী অষ্টমী নবমী এই তিন তিথিতেই বলি দেওয়ার প্রচলন ছিল। এখন পশু বলি দেওয়ার কথা উঠে গেলেও নবমীতে মাগুর মাছের বলি দেওয়া হয়। আমাদের বাড়িতে এই যে পুজোটা হয় এটা বৈষ্ণবদের পুজো হয়, কিন্তু এই বৈষ্ণবদের পুজো হলে কি হবে, পুজোর একটা প্রধান অঙ্গ হচ্ছে বলিদান। মা দুর্গা তো শক্তি চালাবে না, তো তার জন্য রক্তর দরকার হয়। আমাদের বাড়িতে আগে দুর্গা ঠাকুর দুর্গা পুজোতে তিনদিনই সপ্তমী অষ্টমী নবমী ছাগ বলি হতো, কিন্তু হিন্দু সমাজের যিনি কুলপতি এই বাড়ির বা এই বংশের যিনি জুয়েল অফ দ্য জুয়েল বলা যায় মহারাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, তার সময় এই ছাগবলিটা বন্ধ হয়ে যায়। তার কারণ যখন ছাগবলিকে বলি দেবার আগে ঠাকুরের সামনে নিবেদন করা হয়েছে, তিনি দেখেন ছাপটা তার দিকে করুণভাবে তাকিয়ে আছে, তখন তার মনে হয় সনাতন ধর্ম অনুযায়ী কোনো রাজা কোনো অবলার প্রাণ নিতে পারে না, তাকে প্রাণদান করা উচিত তার। তাই তিনি সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইকে বলেন ছাগবলির জায়গায় আমি নিজের রক্ত দেবো, যদি রক্তের দরকার হয় ছাগবলি হবে না। সে বছর ছাগবলি বন্ধ হয়ে যায় এবং তিনি নিজের রক্ত দেন। পরবর্তীকালে পুজোর পর সারা ভারতবর্ষ থেকে পণ্ডিতদেরকে এই শোভাবাজার রাজবাড়িতে আমি ঠিক যেখানে বসেছি এইখানে নিয়ে এসে একটা সভা হয় এবং সেখানে ঠিক হয় যে তিনিই রক্ত দেবেন, কোনো ছাগবলি হবে না এই বাড়িতে। কিন্তু তাতে যেটা হয় সেটা হচ্ছে তখন পণ্ডিতরা বলেন যে এই যে আপনার বংশধররা পুজো করবেন তারা যদি নিজেদের রক্ত না দেন তখন কী হবে, তাদের পুজো বন্ধ হয়ে যাবে। তখন বিধান হয় যে নবমী দিনকে দুটো করে মাগুর মাছ বলি হবে, এবং এখনও সেই প্রথা আমরা মেনে আসছি। আমাদের ছাগবলি বন্ধ হয়ে গেছে, নবমীর দিনকে দুটো মাগুর মাছ বলি। আগে সন্ধি পুজোতে কামানের গোলার শব্দে শুরু হতো পুজো এবং শেষও হতো সশব্দেই, তবে এখন
সেসব শুধুই স্মৃতি। বর্তমানে কেবল সন্ধি পুজোর শুরুতে দোনালা বন্দুকের শব্দে শুরু হয় সন্ধি পুজো। মা পুজো যে হন, মা পুজিত হন বাড়ির মেয়ে হিসেবে, যার জন্য বাড়ির হিন্দু মতে বাড়ির মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তারা কনকাঞ্জলি দেয়, ঠিক সেইভাবে আমাদের বিসর্জনের দিনকে কনকাঞ্জলি হয়। এই বাড়ির রীতি অনুযায়ী দশমীর দিনই প্রতিমা বিসর্জন হয়। প্রথমে চণ্ডী মণ্ডপে বিসর্জন করে প্রতিমার বিসর্জন করা হয়। প্রতিমার সামনে একটি বড় হাঁড়িতে জল রাখা হয়, সেই জলে দেবীর পায়ের প্রতিবিম্বের ছবি দেখেই সবাই প্রণাম করে, একে দর্পণ বিসর্জন বলে। জন বিহারার কাঁধে চড়ে মা বাড়ি থেকে গঙ্গার দিকে রওনা দেন, গঙ্গায় দুটো নৌকোর মধ্যে থেকে মায়ের বিসর্জন হয়। এবং এই যে মা যখন গঙ্গায় যাবেন বলে কাঁধে ওঠেন বিহারাদের, তখন আগে একটা নীলকণ্ঠ পাখি ছাড়া হতো, আজ 12 বছর হলো বন দপ্তর আমাদের কাছে রিকোয়েস্ট করার পর আমরা সেটাকে বন্ধ রেখেছি। সেই একটা নীলকণ্ঠ পাখি তখন ছাড়া হতো, আর একটা হচ্ছে দুটো নৌকার মধ্যেখান দিয়ে যখন মা গঙ্গায় নিমজ্জিত হন তখন আরেকটা নীলকণ্ঠ পাখি ছাড়া হতো। তার কারণটা হচ্ছে একটা পাখি যখন মা এখান থেকে বাড়ি থেকে কাঁধে উঠতেন তখন ছাড়া হতো, সেই গিয়ে কৈলাসে খবর দিত যে মা রওনা দিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির পথে, আর একটা যখন গঙ্গায় মধ্যিখানে ছাড়া হতো তার সে গিয়ে খবর দিত যে মা কৈলাসে পৌঁছে গেছে। তো এখন নীলকণ্ঠ পাখি ছাড়া হয় না, তার পরিবর্তে যেটা করা হয় সোলার নীলকণ্ঠ তৈরি করে গ্যাস বেলুন দিয়ে ছেড়ে। শোভাবাজার রাজবাড়ির এই যাঁর জন্ম, চারিদিকে এত প্রাচুর্য, সব মিলে এক রাজকীয় অনুভূতি, তাই না? চলুন এবার আপনাদের নিয়ে যাই চোরবাগান শিলবাড়ি, যেখানে সাবেকিয়ানার সাথে মিশে আছে 51 পরিবারের আন্তরিক মেলবন্ধন। কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন কিছু না বলা ইতিহাস যা উপন্যাসের থেকে কম কিছু না, যা প্রত্যেক পৃষ্ঠায় সাবেকিয়ানা ও বনিদিয়ানার মেলবন্ধন। সাবেকিয়ানার ওপর ভর করেই বংশ পরম্পরায় চলে আসছে 165 বছরের এই সাবেকি বনেদি পরিবারের পুজো 10/1 মুক্তারামবাবু স্ট্রিটের এই বাড়িতে। সালটা 1851। শ্রী দীনবন্ধু মল্লিকের কাছ থেকে এই বাড়িটি কিনে নেন হুগলির ঘুটিয়া বাজারের বাসিন্দা শ্রী রামচাঁদ শীল। আর সালটা 1856, অর্থাৎ বাংলায় 1263 বঙ্গাব্দে কুলদেবতা শ্রী দামোদরজির আশীর্বাদে ও সহধর্মিণী শ্রীমতী ক্ষেত্রমণি দেবীর অনুপ্রেরণায় প্রথম দেবী মহামায়া ভগবতী রূপে পূজিতা হন এই শিলবাটিতে। 10/1 ঠিকানায় মাতৃ আরাধনা শুরু হলেও তার বর্তমান ঠিকানা হল 42 মুক্তারামবাবু স্ট্রিট, কলকাতা 707। আর এই পুজোর বর্তমান ট্রাস্টিরা হলেন শ্রী বেচারাম শীল, শ্রী প্রদীপ কুমার শীল, শ্রী জয়দেব শীল, শ্রী দীপক শীল এবং শ্রী পশুপতিনাথ শীল। আমাদের শিলবাড়ির দুর্গাপুজো আজকে বহু প্রাচীন। কলকাতার যতগুলো বনেদি পরিবারের পুজো আছে তার মধ্যে শিলবাড়ির দুর্গাপুজো অন্যতম বলে এখন পরিগণিত হয়েছে। আমাদের এই দুর্গাপুজোর ইতিহাস ঘাঁটতে গেলে দেখা যায় 1856 সালে আমাদের ঠাকুরবাড়ির দালানেতে এই পূজা প্রথম অনুষ্ঠিত হয়। আমাদের পূর্বপুরুষ, প্রথম পূর্বপুরুষই ধরা যায় শ্রী রামচাঁদ শীল ও তার সুযোগ্যা সহধর্মিণী ক্ষেত্রমণি দাসীর অনুপ্রেরণায় এই প্রথম পূজা অনুষ্ঠিত হয় 1856 সালে। 1856 সালে এই পূজা যখন হয় তখন শ্রী রামচাঁদ শীল অনেকের সাহায্য নিয়েছিলেন এবং তখন তিনি ব্যবসা করে গ্ল্যাডস্টোন মিলির বেনিয়ন হয়েছিলেন এবং একাধারে তিনি নানা রকম ব্যবসারও করতে থাকেন এবং আস্তে আস্তে তার শ্রীবৃদ্ধি হয়। 1856 সালের সেই পুজো আমাদের অনেকভাবে পরিবর্তিত হয়েছে, কিন্তু আজও আমরা তার বংশধরেরা এখনও অবধি অনেক কৃচ্ছ সাধন করে সেই পুজো কিন্তু মনের আনন্দে উদযাপিত করি। রথযাত্রার পবিত্র তিথিতে কাঠামো পুজো থেকে শুরু, প্রথম পুজো এই শিলবাড়িতে।
তাই রামচাঁদ শীলের মাস্তুতো ভাই মদন আঢ্যর বাড়িতে যে কুমোর প্রতিমা গড়তেন তাকে দিয়েই শুরু হয় প্রতিমা গড়ার কাজ। প্রতিমা তো হলো, সাজ সরঞ্জামাদি দিতে লাগবে। সেই বিশ্বাসভাজন মাস্তুতো ভাইয়ের বাড়ির আলংকারিককে দিয়েই তৈরি হলো সাজ। আর সেই আট বাংলা সাজে আজও পূজিতা হন দেবী মহামায়া। পুজোর নিয়ম নিষ্ঠা এক এক বাড়িতে এক এক রকম। আমাদের এই পুজো প্রথমেই বলেছি যে ট্রাস্ট একটি আছে, সেই ট্রাস্টে পাঁচজন ট্রাস্টি আছেন, পাঁচ বাড়ি থেকে পাঁচজন ট্রাস্টি। এই পাঁচ বাড়ির অর্থ কি? রামচাঁদ শীলের পাঁচ পুত্র ছিলেন, বড় শ্রী অক্ষয় কুমার শীল এবং ছোটদের ঘর হচ্ছে আমরা শ্রীকৃষ্ণদাস শীল। এই পাঁচটি ঘর বছরে প্রতি বছর একবার করে পালা ভাগ হয়। এই পালা ভাগ হয় তার মানে বড়দের ঘরে এক বছর, মেজদের ঘরে এক বছর, সেজদের ঘরে এক বছর, এবং ওনার এক পুত্র খুব কম বয়সে মারা যাওয়ার ফলে নতুন বড় মেজ সেজ নতুন এবং তারপরই ছোট আমরা। এই এই পাঁচ ভাগে এই পুজোটা আবর্তিত হয়। এবারে বড়দের ঘরের পালা, গতবারে ছিল আমাদের ঘরের পালা। এখন এই যে পালার সিস্টেম, এই পালাতে রামচাঁদ শীলের যারা পুত্র ছিল তাদের অনুযায়ী ভাগটা হয়। এবং আমাদের একটা বংশ তালিকাও করা হয়েছে, সেই বংশ তালিকা অনুযায়ী এখানে যারা সেবায়েত, সেবায়েত কারা? যারা ট্রাস্টি ছাড়াও পাঁচ বাড়ি থেকে পাঁচজন ট্রাস্টি, তার মধ্যে আমি একজন ট্রাস্টি আমাদের বাড়ি থেকে। আর সেবায়েত হচ্ছে যারা এই বাড়ির বংশধর। এখানে এখন এই এই যে জেনারেশন আমাদের এখন পঞ্চম, আমি যেমন পঞ্চম জেনারেশন, ফিফথ জেনারেশন আমি, কিন্তু আমাদের এখানে অলরেডি সপ্তম জেনারেশন চলছে। এবং এই যে একটা প্যানাডেমিক সিচুয়েশন এখন হয়েছে, আমাদের 65 বছরের যারা ওপরে তাদের তো এখন প্রায় স্থবিরের অবস্থা। তা এখন যার জন্যে এই যারা ইয়াং, যারা যুবক, যারা সপ্তম জেনারেশনের যারা যুবক, তারাই মোটামুটি হাতে নিয়ে নিয়েছে। ঠিক এমনি কিছু বিশেষ নিয়মের মধ্যে শীল বাড়ির এক বিশেষ নিয়ম হলো নবমীর আহুতি। অষ্টমী তিথির বিদায় ও নবমী তিথি শুরুর মহেন্দ্রক্ষণকেই বলা হয় সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ। 108টি পদ্ম এবং 108 প্রদীপের আলোয় ভরে ওঠে ঠাকুর দালান এই ক্ষণে। পুরাণ মতে কথিত আছে এই মিলনক্ষণে দেবী দুর্গা আবির্ভূতা হন দেবী চামুণ্ডা রূপে। চণ্ড ও মুণ্ড নামক দুই ভয়ানক অসুরকে দেবী এই রূপে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন। অপরদিকে রামচন্দ্রের অকাল বোধনে 108টি পদ্মের বদলে 107টি পদ্ম থাকায় শ্রীরামচন্দ্র স্বয়ং নিজের এক নয়ন দেবীকে সমর্পণ করতে যান। ঠিক এই সময়ে আবির্ভূতা হন দেবী মহামায়া। কথিত আছে সকল অশুভ অন্ধকারের অবসান ঘটিয়ে দেবী আবির্ভূতা হন এই তিথিতেই শ্রী চামুণ্ডা রূপে। এই রীতিকে কেন্দ্র করে বা মনে রেখে চোরবাগান শিলবাড়িতে আজও ধুনো পোড়ানো হয়। তারা বিশ্বাস করেন মা দুর্গা তাদের সকলের মনের সকল অন্ধকারকে কাটিয়ে দিয়ে আবার নতুন শুভ আলোকের পরিস্ফুটন ঘটাবেন এবং তাদের সকল মনোবাঞ্ছা পূরণ করবেন। এই পূজার কতকগুলি বৈশিষ্ট্য আছে। এই পূজাতে প্রথমত আমাদের চণ্ডীপাঠ হয়। এই চণ্ডীপাঠ প্রতিদিনই কিছু কিছু করে হতে থাকে এবং নবমীর দিন আমাদের শুধু কুমারী পূজা হয় না, সধবা কুমারী পূজা হয়।
তখনকার দিনে এই কনসেপ্ট ভীষণ চমৎকৃত করে লোককে। সধবা কেন পুজো হয়, সধবাদের তো তখন খুব করুণ অবস্থা, পিতৃতান্ত্রিক সমাজে তখন সধবাদের সবসময় পুরুষদের অধীনে থাকতে হয়, কিন্তু সেই সময় সধবা কুমারী পূজা, সধবা পূজা করা হয়, কেননা তারাই বংশের, তাদের দ্বারাই বংশ আমাদের রক্ষা হয়। তাই আমাদের বাড়িতে নবমীর দিন সধবা এবং কুমারী দুজনেরই পূজা হয়। আমাদের বাড়িতে একত্রে আমরা সমস্ত পরিবার একসঙ্গে হই এবং আমাদের বাড়িতে একটি ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের অধীনেতে আমরা একসঙ্গে এই পূজা উদযাপন করি। তাছাড়াও যা অনেক হয়তো এক্সট্রা লাগে সেগুলি আমরা নিজেরাই এ করি। এটাই আমাদের দশমীর পরে, এই এই বিশেষত্বটা আরও বলছি এই কারণে, আমাদের বিজয়া দশমীর পরেই পূজা শেষ হয় না, আমাদের ভাগবত পাঠ শুরু হয়। ভাগবত পাঠ শুরু হয় এবং এটা চলে উত্থান একাদশী, এক মাস, এই এক মাস উত্থান একাদশী অবধি আমাদের এই ভাগবত পাঠ হয়। এবং সেই ভাগবত পাঠে প্রত্যেক পরিবারের সদস্যরাই কিছু না কিছু সময় অংশগ্রহণ করে। আদ্যাশক্তি দেবী মহামায়া, কখনো পূজিতা হন কন্যারূপে, আবার কখনো আরাধিতা হন মা দুর্গা কিংবা দেবী চামুণ্ডা রূপে। গিরিনন্দিনী মা উমা ভিন্ন ভিন্ন রূপে পূজিতা হন বিভিন্ন স্থানে এবং ভিন্ন রূপে আরাধিতা হন পুজোর পাঁচ দিনে। 1856 সাল থেকে আজ 2020, প্রজন্ম পেরিয়ে প্রজন্ম বিগত 165 বছর ধরে সেই একই রূপে একই নিষ্ঠাচারের সাথে পূজিতা হয়ে আসছেন দেবী মহামায়া। বাবু আনার সমাপ্তি হলেও বনেদি আনা কিংবা সাবেকি আনায় ভাটা পড়েনি, তার সাক্ষী না হয় থাক আদি কলকাতার বনেদি বাড়ির পুজোর ইতিহাস। চলুন এবার আমরা আপনাদের নিয়ে যাই কোনো এক আবাসনে, যেখানে এই পুজোকে কেন্দ্র করে নানা ধর্ম নানা প্রজাতির মধ্যে ঘটে এক মহামিলন। আবাসন যেন এক টুকরো ভারতবর্ষ, এখানে নানা রাজ্যের নানা ধর্মের নানা সংস্কৃতির লোক পাশাপাশি নিজেদের শান্তির নীড় রচনা করে, সুখে দুঃখে একে অন্যের পাশে শক্তি হয়ে দাঁড়ায়, বিভিন্ন উৎসবে আনন্দে সব বিভেদ ভুলে এক পরিবার হয়ে বেঁচে ওঠে। তাই তো এখানে এসে সব ধর্ম সংস্কৃতি মিলেমিশে সৃষ্টি হয় মানবিকতার, যেখানে সব উৎসবই আবাসনে খুশির রং ছড়ায়। সেখানে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যে সমস্ত আবাসিকদের মধ্যে এক বিশেষ উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দেবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আবাসনের পুজোর বৈশিষ্ট্য হলো তার মিশ্র সংস্কৃতি, এখানে 91টি পরিবারে পুজোর মতো হাসি মজা হৈহুল্লোর জমাটি আড্ডা যেমন থাকে, তেমনি পুজোর রীতিনীতিতে থাকে বারোয়ারি পুজোর ছাপ। পুজোর বেশ কয়েক মাস আগে থেকে শুরু হয় পুজোর প্রস্তুতি পর্ব, প্রথম ধাপে পুজোর মিটিং। এই মিটিংয়েই জাতি ধর্ম নির্বিশেষে ঠিক করে নেওয়া হয় পুজোর কমিটি, সেদিনই অবশ্য ঠিক করে নেওয়া হয় পুজোর বাজেট, আবাসিকদের চাঁদার পরিমাণ, ঠাকুর কোথায় বায়না হবে, কে কে যাবে ঠাকুর আনতে, সব 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 কিছু। তারপর একদিন গাড়ি বুক করে সবাই হই হই করে ঠাকুর বায়না করে আসে। এইসব কাজে আবাসনের তরুণ প্রজন্মের উৎসাহ সব থেকে বেশি, ঘরে ঘরে ঘুরে চাঁদা তোলা, ঠাকুর আনা, পুজোর বাজার করা, এইসব দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়ে সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে এরা প্রায় সন্ধ্যায় সব কাজ ছেড়ে আবাসনের চত্বরে হাজির হয়ে যায় চায়ের কাপে তুফান তুলতে। আবাসনের মা কাকিমারাও পিছিয়ে থাকে কেন, ঘরের কাজে কাটছাট করে তারাও কোমর বেঁধে দায়িত্ব ভাগ করে নেয়, কেউ মণ্ডপ সজ্জা,
কেউ পূজোর দায়িত্ব, কেউ পূজোর ভোগের দায়িত্ব, আবার কেউ কেউ আবাসনের বাচ্চাদের একজোট করে শুরু করে দেয় পূজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব। পূজো যত এগিয়ে আসতে থাকে, পরিযায়ী পাখির মতো বাইরে কর্মরত আবাসিকরা ঘরে ফিরে আসে। বন্ধ ঘরগুলোতে আবার জ্বলে আলো। বহুদিন পরে ঘরে ফিরে আসা প্রবাসী মন মেতে ওঠে একে অপরের কুশল বিনিময়ে। আস্তে আস্তে সমস্ত আবাসন জুড়ে ছড়িয়ে পড়তে থাকে পুজো পুজো গন্ধ। যেদিন প্রথম পুজোর প্যান্ডেল শুরু হয়, আলোয় আলোয় সেজে ওঠে আবাসন, বয়স্ক মানুষগুলো সকাল সন্ধ্যে জড়ো হয় মণ্ডপের সামনে, বাচ্চাগুলো পড়ার ফাঁকে ফাঁকে এক ছুটে চলে যায় মণ্ডপে মণ্ডপের তদারকি করতে। সন্ধ্যে হতেই বাড়ে ব্যস্ততা, বাচ্চাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, জায়গায় জায়গায় আড্ডার মজলিস, পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। বাস্তবে কি, আবাসনে পুজো শুরু হয়ে যায় সেদিন থেকেই। পঞ্চমীতে ঠাকুর আসে, আবাসনের মেয়ে বৌরা শঙ্খধ্বনিতে আবাহন করে তাকে ঘরে তুলে বরণ করে, ঠাকুর বসে সাজানো মণ্ডপে, জোর কদমে শুরু হয়ে যায় শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। ষষ্ঠীর দিন ঢাকে প্রথম কাঠি পড়ার সাথে সাথেই সবাই গুটি গুটি পায়ে সেজে গুজে হাজির হয় মণ্ডপে। ঢাকের তালে তালে শুরু হয় মায়ের বোধন আরতি। আরতি শেষ হলে প্রদীপ জ্বালিয়ে পুজো সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন আবাসিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্ধ্যাটা উপভোগ হয়ে ওঠে। এক সময় অনুষ্ঠান শেষ হয়, কিন্তু কারো মধ্যেই ঘরে ঢোকার তারা বড় একটা চোখে পড়ে না, বরং সবাই যে যার বন্ধুদের খুঁজে নিয়ে বসে পড়ে। সপ্তমীতে ঢাকের শব্দে ঘুম ভাঙতেই হাতের কাজ ছেড়ে স্নান করে নতুন জামা কাপড় পরে সবাই ছোট মণ্ডপে। এই সময় পড়ার ঘরে চাবি দিয়ে বাচ্চারা মন ভরে উপভোগ করে তাদের শৈশব। মা কাকিমারাও ব্যস্ত হয়ে পড়ে পুজোর যোগান, বামুন ঠাকুরকে দিয়ে ভোগের রান্না করানো, ঠাকুরমশাই তো এসে পড়লো বলে নির্ঘণ্টে সময় মিলিয়ে কলা বউকেও স্নান করিয়ে আনা হয়। শুরু হয় মাতৃ আরাধনা। বাচ্চাদের কলকাকলি, নতুন কাপড়, ধূপধুনোর গন্ধ, ঢাকের শব্দ, অঞ্জলি মন্ত্র সব মিলিয়ে মিশিয়ে এ যেন এক স্বর্গীয় অনুভূতি। পুজো শেষ হলে বসে একপ্রস্থ আড্ডার আসর, কারণ এ কদিন হেসেলে আগুন জ্বালানোর তারা নেই কারো। আবাসনের কমিউনিটি হলেই সবার খাবার ব্যবস্থা করা থাকে, তাই সবাই মিলে একসাথে লাঞ্চ সেরে নিজের নিজের ঘরে যায় বিকেলের প্রস্তুতি সারতে। একটু বিশ্রাম, তারপর নিজেদের একটু গুছিয়ে নিয়ে আবার সবাই হাজির হয়ে যায় মণ্ডপে। ঠাকুরের সান্ধ্য আরতির পর শুরু হয় পূজোর অনুষ্ঠান। সপ্তমী অষ্টমী নবমী জুড়ে শুধুই ঢাকের শব্দ, অঞ্জলি মন্ত্র, নতুন পাট ভাঙা কাপড়ের গন্ধ, একসাথে বসে পুজোর ভোগ খাওয়া, প্রায় মধ্যরাত্রি অবধি আড্ডা দেওয়া, একসাথে বসে পুজোর ফাংশন দেখা, ধুনুচি নাচ, সন্ধি পুজোয় লাইন দিয়ে প্রদীপ জ্বালানো, সব মিলিয়ে মিশিয়ে সে কর্ণ জগৎ।
এক সময় নবমী নিশি কেটে ঢাকে বেজে ওঠে বিদায়ের বাজনা, ঠাকুরমশাইয়ের গলায় বিসর্জনের মন্ত্র। আস্তে আস্তে আমাদেরও আবার ফিরে আসতে হয় রোজকার সেই ধরা বাঁধা দৈনন্দিন জীবনে। বিকেলে অবশ্য আবারও সবাই জড়ো হয় মণ্ডপে, মাকে বরণ করে শুরু হয় সিঁদুর খেলা। মা বৌদি কাকিমারা সবাই এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে রাঙিয়ে দেয় একে অপরকে। তারপর সবাই মিলে একসাথে মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জনে। চোখের জলে মাকে জানানো হয় সব অপরাধ ক্ষমা করে আসছে বছর আবার এসো মা। বিসর্জন শেষ করে শান্তি জল নিয়ে ফিরে আসে সবাই। সারা আবাসনে ছড়িয়ে দেওয়া হয় এই জল। শুরু হয় একে অন্যকে বিজয়ার প্রীতি সম্ভাষণ। হ্যাঁ, এভাবেই তো শেষ থেকে শুরু হয় আবার এক নতুন অপেক্ষা। আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে বেশ কিছুটা সময় আমরা বিভিন্ন পরিবেশে মায়ের পুজো উপভোগ করলাম। এটা কিন্তু খুব স্পষ্ট যে যেভাবেই মাকে আরাধনা করুন না কেন, কোথাও কিন্তু অন্তরের ভক্তি একটু অভাব ঘটে না। যদিও পরিস্থিতির কারণে এবছর দুর্গোৎসব অন্যান্য বারের চেয়ে কিছুটা আলাদা হবে বলেই আশা করা যায়। একসাথে মিলে আনন্দ করার নানা বিধিনিষেধ আরোপিত হবে, কিন্তু তাও অন্তরে আমরা এক হয়ে মাকে জানাব, মা তুমি আমাদের জীবনের সব অন্ধকার কাটিয়ে আবার আলোর উৎস হয়ে উদ্ভাসিত হয়ে ওঠো মা।